আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা দেখব পরিচিত জনের সাথে আমরা পরিবার নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে লেসনটা শুরু করা যাক। যেমন তুমি যদি কাউকে জিজ্ঞাসা করতে চাও তোমার বাসায় কয়জন থাকে বা তোমার পরিবারে কয়জন আছে, কিভাবে বলবে? ইন ইউর হাউসহোল্ড হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স Do you have? In your household, how many family members do you have? অর্থাৎ তোমার পরিবারে কতজন থাকে বা তোমার পরিবারে কয়জন আছে। ইন ইউর হাউসহোল্ড কেন বলেছি, কারণ এখানে পরিবারের দাদি নানি চাচি ফুপি সবাইকে বুঝায়নি, এখানে বুঝিয়েছে তোমার বাসায় কয়জন থাকে। সে উত্তরে বলতে পারে আমার পরিবারে পাঁচজন সদস্য আছে আমি সহ। উই হ্যাভ ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং মাইসেলফ। আবার বলো, উই হ্যাভ ফাইভ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং মাইসেলফ। ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, মানে আমিও এই পাঁচজনের মধ্যে আছি। এরপর তুমি প্রশ্ন করতে পারো তোমার পরিবার কোথায় থাকে, কি বলবে? ওয়্যার ডাজ ইউর ফ্যামিলি লিভ। ওয়্যার ডাজ ইউর ফ্যামিলি লিভ, ফ্যামিলি দিয়ে কিন্তু একজন একটা বিষয় বুঝাচ্ছে, ওকে? এই জন্য ফ্যামিলির সাথে ডাজ বলতে হবে, ওয়্যার ডাজ ইউর ফ্যামিলি লিভ। এর উত্তরে সে হয়তো বলল আমার পরিবার খুলনায় বাস করে, মাই ফ্যামিলি লিভস ইন খুলনা, মাই ফ্যামিলি লিভস ইন খুলনা। এরপর তুমি প্রশ্ন করতে পারো তোমার বাবা মা কী কাজ করেন বা তোমার বাবা মা কিসে আছেন। এজন্য তুমি বলবে হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু। চলো আমরা আরেকবার বলি, হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু। এর উত্তরে হয়তো সে বলতে পারে মাই ফাদার ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার। আমার বাবা একজন ডাক্তার এবং আমার মা একজন শিক্ষিকা। মাই ফাদার ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার। এরপর তুমি হয়তো জিজ্ঞাসা করলে তোমরা কয় ভাই বোন বা তোমার কি ভাই বোন আছে, তাই প্রশ্নটা হবে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, সিবলিংস বলতে ভাই বোন বুঝাচ্ছে। উত্তরে হয়তো সে বলল Yes, I have an elder and younger sister. অর্থাৎ আমার একজন বড় বোন এবং একজন ছোট বোন আছে। কি বললাম? I have an elder and younger sister. Elder অর্থ বড়, younger অর্থ ছোট। এখানে সে বলল যে তার বড় একজন বোন আছে, ছোট একজন বোন আছে, তার মানে সে মাঝের জন, তাই সে হয়তো উত্তরে বলবে I am the middle one. আই এম দ্য মিডল ওয়ান। তাহলে তোমরা ভাই বোনের মধ্যে যে মেঝো সে কি বলবে? আই এম দ্য মিডল ওয়ান। এরপর তুমি তাকে হয়তো প্রশ্ন করবে তুমি কি তোমার ফ্যামিলির সাথে থাকো বা তুমি কি তোমার বাবা মার সাথেই থাকো। ডু ইউ স্টে উইথ ইউর প্যারেন্টস, ডু ইউ স্টে উইথ ইউর প্যারেন্টস। প্রতিদিন বা সব সময়ের প্রশ্নগুলোতে কিন্তু এইভাবে ডু বা ডাস বলবে। হয়তো সে উত্তর দিল যে না, আমি আমার পরিবারের সাথে থাকি না। নো, আই ডোন্ট স্টে উইথ মাই প্যারেন্টস, বা আই ডোন্ট স্টে উইথ দেম। না, আমি আমার পিতামাতার সাথে থাকি না, অথবা না, আমি তাদের সাথে থাকি না। তাই সে কি বলল? নো, আই ডোন্ট স্টে উইথ মাই প্যারেন্টস, অথবা নো, আই ডোন্ট স্টে উইথ দেম। এটা শুনে তুমি হয়তো প্রশ্ন করলে তাহলে তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। সে হয়তো উত্তর দিল আই লিভ ইন আ হোস্টেল ইন ঢাকা বিকজ অফ মাই স্টাডি। আমি ঢাকায় হোস্টেলে থাকি কারণ আমার লেখাপড়ার জন্য, অর্থাৎ লেখাপড়ার জন্য আমি ঢাকায় হোস্টেলে থাকি। কি বলবে সে তাহলে? আই লিভ ইন আ হোস্টেল ইন ঢাকা বিকজ অফ মাই স্টাডি। বিকজ অফ অর্থ কারণে বা জন্য। এই লেসন থেকে তোমরা দেখলে পরিবার নিয়ে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়, এভাবে তোমরাও কিন্তু পরিবার নিয়ে ইংরেজিতে প্রশ্নগুলো করবে এবং সব সময় ইংরেজি বলার অভ্যাস করবে। লেসনটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা এই প্রশ্নগুলো অনুযায়ী কিছু প্রশ্ন কমেন্ট করবে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।